সকলকে প্রণাম এবং আমার ভালোবাসা ও নমস্কার। আমি ব্রাদার রতন বৈদ্য, জেজুইট ব্রাদার, বাংলাতে বলা হয় যিশু সঙ্ঘী। তো আমি আজকে তোমাদের সামনে এসেছি আমার জীবন আহ্বান বা জীবনের গল্প বলার জন্যে। আমারও একটা আহ্বান ছিল বা আছে এবং যেটা আমি পেয়েছি সেই ইন্টারমিডিয়েটের পরেই আমি পেয়েছি। তো আমি 2010-12 এ হলো আমার শিক্ষাবর্ষ ইন্টারমিডিয়েট। আমি মার্টিন হলে থাকতাম এবং নর্ডাম কলেজে পড়তাম। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার যে রিলিজিয়াস লাইফ বা ধর্মীয় জীবন বা ধর্মীয় জীবন আহ্বান তার যাত্রা শুরু। তো কীভাবে শুরু হলো তা সেটাই আমি আজকে তোমাদের সামনে বলতে যাচ্ছি। তো আমার কখনোই 2012-র আগ অবধি বা 12 বা 11 কখনোই আমি চিন্তাভাবনা করিনি যে আমি ফাদার হব বা কোনো আধ্যাত্মিক জীবনযাপন করব বা রিলিজিয়াস লাইফে যাব, এরকম কোনো চিন্তাভাবনাই কিন্তু আমার ছিল না। তো হঠাৎ করেই আমি বলবো এটা একটা জীবনের, সারা জীবনের একটা উপলব্ধি আমি বলবো। তো যখন ইন্টারমিডিয়েটে আমি ক্লাস টুয়েলভ তার মানে সেকেন্ড ইয়ারে পড়ছি, তখন আমি দেখছি যে আমার বিভিন্ন বন্ধুবান্ধব তারা বিভিন্ন রকমভাবে স্বপ্ন দেখছে। একজন বলছে সে ব্যাংকে কাজ করবে, একজন বলছে না আমি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চেষ্টা করব, আমি এই এক্সাম দেবো, এই পরীক্ষা দেবো, সেই পরীক্ষা দেবো, এরকম অনেক চিন্তাভাবনা এবং অনেক পরিকল্পনা। তো আমি কী করলাম, আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক, আমি একটা নতুন কিছু করতে চাই এবং ডিফারেন্ট কিছু যেটা হবে আমাদের আমার বন্ধুদের থেকে একটু ভিন্ন। তাই আমি ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করলাম এবং ভিন্ন কিছু আবিষ্কার করার চেষ্টা করলাম। এবং একথাও বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে খুব অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং জীবনে রিস্ক নিতে খুব পছন্দ করি, ঝুঁকি নিতে পছন্দ করি এবং নতুন কিছু আবিষ্কার করতে চেষ্টা করি সবসময়। এবং একটু ভিন্ন আমি বলবো যে আর 10 জন থেকে একটু ভিন্ন জীবনযাপন বা অন্যরকমভাবে বাঁচার চেষ্টা করি। এই যে একটা ইচ্ছা এবং গভীর থেকে একটা আমার ছোটোবেলা থেকে বা ব্যক্তিগতভাবে আমার একটা সেবা করার একটা ইচ্ছা গভীরভাবে আছে। তো আমি চিন্তা করলাম সেই সেবাটাই নতুনভাবে বা খুব ভালোভাবে কীভাবে সেটাকে আরও বিকশিত করা যায় এবং সুন্দরভাবে মানুষের আমার যে ইচ্ছাটা সেটা কীভাবে আমি আরও 10 জনের কাছে, যাদের আমি সেবা করতে চাই তাদের কাছে আমি ঠিকভাবে পৌঁছে দিতে পারি। এই যে খোঁজা, এই খোঁজা থেকেই আমার সত্যিকারভাবে যিশু সঙ্ঘে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ। এবং যেহেতু যিশু সঙ্ঘ বাংলাদেশে অনেক খ্রিস্টীয় রিলিজিয়াস কংগ্রিগেশন বা অর্ডার এদের থেকে একটু ভিন্ন বা নতুন ছিল, তাই আমি যে চেষ্টা করলাম বা চিন্তা করলাম যে নতুন কোথাও আমি যোগ দিতে চাই। এবং প্রথমে আমার এখনও মনে আছে যে যিশু সঙ্ঘ যখন আমি নামটা শুনলাম তখনই আমার খুব ভালো লাগলো। ও যিশু সঙ্ঘ, তার মানে আমি কোথায় যাব, মানে আমি ডাইরেক্ট অন্য কোথাও না গিয়ে আমি একদম যিশুর সঙ্গেই যোগ দিই যেখানে যিশু নিজেই বিরাজমান, মানে এরকম একটা ফিলিংস বা অনুভূতি কিন্তু আমার ছিল। তো আর কোথাও না গিয়ে আমি চলো আমি যিশুর সঙ্গেই যাব। এবং এই চিন্তাধারায় কিন্তু আমার এই এই যাত্রার শুরু। এবং আমি খুঁজতে খুঁজতে একজন ফাদারের সাথে দেখা হলো, আমার এখনও মনে আছে, একজন জেজুইট ফাদার। তো তাকে আমি বললাম যে ফাদার আমি এরকম চিন্তাভাবনা করছি, আমি যিশুর সঙ্গে যোগ দিতে চাই, কিন্তু জানেন আমি আসলে কোনোদিন আমি এই এই সঙ্গে যাব বা রিলিজিয়াস জীবনযাপন করবো, আধ্যাত্মিক জীবনযাপন করবো এমন চিন্তাভাবনা আমি করিনি এবং আমি এখনও কিন্তু সেইভাবে প্রস্তুত নয়। আমি অনেক কী বলে যে নটি বা আমি আমি ফিট নয় এবং আমি অনেক আমার ল্যাকিং আছে, আমার দুর্বলতা আছে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এবং আমি অনেক শয়তানি করি না, অনেকে বলে অনেক কিছু করি যেটা আসলে হয়তো রিলিজিয়াস লাইফের সাথে মানে সম্পর্কযুক্ত নয় বা পজিটিভ নয়। তখন ফাদার আমাকে একটা উত্তর দিল, জানো রতন, তুমি তোমার মাথায় কিছু আছে তার জন্য তুমি এই শয়তানিগুলো করতে পারো বা দুষ্টুমিগুলো করতে পারো এবং তুমি অনেক কিছু করতে পারো যেহেতু তোমার কিছু আছে। তার মানে তুমি এই ভাবো না যে তোমার কিছু নেই, তুমি অনেক কিছু করতে পারো, সেটাকে ঠিকভাবে
পরিচালনা করা, চ্যানেলাইজ করা, হ্যাঁ ঠিকভাবে প্রয়োগ করা। তো আমার এই উত্তরটা শুনে খুব ভালো লাগলো। তারপরে আমি সেই ভোকেশন প্রমোটারের একটা ফোন নাম্বার দিল এবং আমি ফোন করলাম। তখন আমার ভোকেশন প্রমোটার ছিল ফাদার প্রদীপ, অনেকেই হয়তো চেনো, সে মাঝে বাংলা নিয়ে কাজ করে। তো ফাদার প্রদীপের সাথে আমি নিয়মিত যোগাযোগ করার চেষ্টা শুরু করলাম। তো প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, যখন আমি তাকে ফোন দিই তখন সে ব্যস্ত ছিলেন, তো ব্যস্ত থাকা সত্ত্বেও সে ফোনটা কাটিনি, কিন্তু আমাকে বললো, রতন তুমি দয়া করে আমাকে একটু পরে কল দিতে পারো বা আমি তোমাকে কল দেবো। তো এটা শুনে আমার খুব ভালো লাগলো যে একদম ফাদার আমাকে এইভাবে সুন্দর করে বললেন যে দয়া করে তুমি পরে ফোন দিতে পারো বা আমি তোমাকে ফোন দেবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো পরে দেখা গেলো ফাদার প্রদীপ আমাকে ফোন দিলেন, আমার এখনও মনে আছে যদি ভুল না বলি। তারপরে তার সাথে যোগাযোগ যে ফাদার আমি এরকম লাইফে আসতে চাই, দেখতে চাই আসলে। তো সেও বললো হ্যাঁ অবশ্যই তুমি আসো, দেখো দেখে যাও, কাম অ্যান্ড সি নো। তো আমি সেইভাবেই কিন্তু মঠ বাড়িতে অংশগ্রহণ করলাম। নিজের যে একটা ধর্মীয় চিন্তাভাবনা আছে, আমি যেটা বলবো স্ট্রংলি, যার জন্য আমি যে যুদ্ধে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, প্রাধান্য দিয়ে থাকি, তোমাদের ব্যক্তিগত এক একটা চিন্তাভাবনা থাকতে পারে ধর্মীয় জীবন নিয়ে, সেটাকে কিন্তু অবশ্যই যিশুর সঙ্গে তুমি লালন পালন করতে পারো। তোমার নিজস্ব একটা চিন্তাভাবনা থাকতে পারে সেবা ক্ষেত্রে, তুমি হয়তো একভাবে চিন্তা করছো না আমি মানুষের সেবা করতে চাই এইভাবে, তোমাকে বলে দেওয়া কোনো কাজ নয়, কিন্তু তুমি নিজে থেকে কিছু করতে চাও, নতুন উদ্যোগে ক্রিয়েটিভভাবে কিছু করতে চাও। এমন যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আর দেরি নয়, তুমি এখনই যোগাযোগ করো যিশুর সঙ্গে, যারা ফাদার বা ব্রাদার আছে তাদের সঙ্গে, এবং তুমি যদি তেমন একটা লাইফে যোগ দেওয়ার চেষ্টা করো। তো জেজুইটে এত অ্যাম্পল মানে একদম পর্যাপ্ত স্বাধীনতা এবং সুযোগ তোমাকে দেওয়া হয়, এবং এই গঠন আমাদের খুব সুন্দর গঠন। আমাদের গঠন যদিও একটু দীর্ঘ হয়ে থাকে, প্রায় বলতে গেলে 15 বছর বা তারও বেশি আমাদের গঠন গৃহে থাকতে হয় বা আমাদের গঠন নিতে হয়, প্রস্তুত নিতে হয়। তো সেক্ষেত্রে একটু দীর্ঘ সময়, তার জন্য তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে একটু হলেও। তো আশা করি সে ধৈর্য হয়ে যাবে, আস্তে আস্তে চলতে চলতে তোমার সে ধৈর্য এসে যাবে এবং তোমার দেখবে যে তোমার ভালো লাগবে। যেমন আমি আছি, আমার খুব ভালোই লাগছে, এখন আমি কাজ করছি আমার রেসিডেন্সি বলতে এমন একটা সময় যেখানে আমার যা শিক্ষা, আমি যা শিখেছি এতদিনে, সেই শিক্ষাটাকে একদম প্র্যাকটিক্যালভাবে সেটাকে কাজে লাগানো, এবং তাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। প্রতিনিয়ত আমি কিছু না কিছু শিখছি এবং তাদের গল্প শুনে আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের জন্য ছোট্ট হলেও কিছু করার চেষ্টা করছি। তাই আমি বলবো যে তাহলে আসো, তোমার যদি এমনই চিন্তাভাবনা থাকে যিশুর সঙ্গে যোগ দাও এবং একটা নিজের মতো করে একটা জীবন যাপন শুরু করো, এবং যাতে দেখবে প্রচুর ভালোবাসা, প্রচুর মানুষের গ্রহণযোগ্যতা, এবং সেই ভালোবাসায় তোমার জীবনটা ভরে যাবে। এবং সেই শুভকামনাই করে আমি আজকে এই পর্যন্তই বলছি এবং এখানেই শেষ করছি।